তৃণমূল বিজেপি দল দুটোই তোলাবাজ, রবিবার সরিয়ে প্রচারে বললেন বর্ধমান পূর্ব লোকসভা সিপিআইএম প্রার্থী। তৃণমূল বিজেপি একই দল, দুটোই আসলে তোলাবাজ দল। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের নিন্দহ পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর গরুরহাট থেকে পাটুলি স্টেশন বাজার পর্যন্ত রবিবাসরীয় প্রচারে এসে তৃণমূল এবং বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী নীরব খা। তিনি বলেন, বিজেপি যেমন ইলেকটোরাল বন্ডের নামে তোলাবাজি করেছেন, তেমনই তৃণমূলও এই রাজ্যে ইলেকটোরাল বন্ডের নামে তোলাবাজি করেছে। গত পঞ্চায়েত নির্বাচনে অনেকটাই মানুষ বুঝতে পেরেছে যে তৃণমূল এবং বিজেপি একই দল। রবিবার কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্বস্থলী উত্তরের প্রাক্তন বাম বিধায়ক প্রদীপ কুমার সাহা আর এক বিধায়ক সুব্রত ভাওয়াল, প্রাক্তন মন্ত্রী অঞ্জু কর সহ বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। প্রচার করছি মূলত সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, আর সেখানে যে আমাদের বক্তব্য থাকছে, আমাদের যে রাজ্যের আমরা যে সমস্যাগুলো দেখতে পাচ্ছি, প্রথম সমস্যা হচ্ছে তৃণমূল বিজেপির যে নিজেদের মধ্যে বোঝাপড়া, মানুষকে ভুল বোঝানো। আসলে এরা তো কার্যত একটাই দলে, এবার মুশকিল হচ্ছে মানুষ প্রথমে বুঝতে চাইছিল না, এই গত পঞ্চায়েতে খানিকটা বুঝতে পেরেছে, আগামী দিনে এটা বুঝতে পারবে, এইটা একটা সমস্যা। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে দুটো দলের দুটোই হচ্ছে তোলাবাজ দল, একই তোলাবাজি। আমরা দেখলাম যে ইলেকশন বন্ডের নামে কেন্দ্রে যেমন তোলাবাজি করেছে, এ রাজ্যে ঠিক একই রকমভাবে হচ্ছে যে তোলাবাজি করেছে ইলেকট্রাল বন্ডের নামে। আর তৃতীয় সমস্যা হচ্ছে এই যে রাজ্যের যে এত মানে হাজার হাজার চোর, এই চোরগুলোর কোনো শাস্তি ব্যবস্থাপনা হচ্ছে না। আজকে নারদা কাণ্ড থেকে শুরু হয়েছে, আজকে তার কোনো শাস্তি হয়নি, কোনো নেতা আজ পর্যন্ত জেলে গেল সে অর্থে। যাই হোক, এই সমস্ত লড়াই আন্দোলন যেমন আছে, পাশাপাশি হচ্ছে 100 দিনের কাজে দুর্নীতি, কৃষকের ফসলের যে ন্যায্য দাম, বেকারদের চাকরি দাবি, এই সমস্ত বিষয়গুলো আমরা সামনে না। আমরা বিগত পঞ্চায়েত ভোটে যেমন বোঝাতে পেরেছিলাম মানুষকে, সেই যদি বোঝানোর জায়গাটাই থাকতে পারি, আমাদের পক্ষে অতটা কাজ কঠিন নয়। কারণ মানুষ বুঝতে পেরে গেছে যে এরা আসলে দুটো দল নামেই, কার্যত এরা আরএসএস এর সৃষ্টি দুটো দলই।